দুই দিন বিরতির পর আজ আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরু সীমান্তে গোলাগুলির শব্দ। অস্ত্র হাতে টহল দিচ্ছে মিয়ানমারের সেনারা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিনারুল হক। সীমান্তে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে সেখানে তুমুল উত্তেজনা চলছে, বিশেষ করে মায়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী রয়েছে আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে তীব্র লড়াই চলছে। এবং এই লড়াইকে কেন্দ্র করে বান্দরবানের যে দীর্ঘ সীমান্ত রয়েছে, বিশেষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার 35 নম্বর পিলার থেকে 40 নম্বর পিলার পর্যন্ত তুমরু, ঘুন্দুম, রেজু আমতলি, আশারতলি এসব এলাকায় মায়ানমারের নিরাপত্তা বাহিনী তারা হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করছে এবং মোটর সেল নিক্ষেপ করছে। ইতিমধ্যে গত দুই সপ্তাহে 11টি মোটর সেল এসে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে পড়েছে এবং আজও সেখানে তুমরু সীমান্তে সেখানে ব্যাপক গুলির আওয়াজ শোনা যাচ্ছে এবং এতে করে সীমান্তে যে বসবাসকারী লোকজন রয়েছে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং যে সীমান্ত এলাকায় যে একটি সীমান্ত সড়ক যে নির্মাণ কাজ চলছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের, সেটিও নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে এবং ওই এলাকায় সীমান্ত মধ্যে কোনো লোকজনদেরকেই যেতে দিচ্ছে না এখন নিরাপত্তা বাহিনী। এবং এই যে সীমান্ত উত্তেজনা নিয়ে পুরো বান্দরবানের যে নাইক্ষ্যংছড়ি সীমান্ত রয়েছে সেখানে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে, তারা টহল জোরদার করেছে এবং সেখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে বান্দরবানের সাথে মায়ানমারের যে দীর্ঘ সীমান্ত রয়েছে 271 কিলোমিটারও বেশি, এর মধ্যে মায়ানমারের চীন স্টেট এবং রাখাইন স্টেট এই দুইটি স্টেটের আমাদের পার্শ্ববর্তী বিশেষ করে বুচিডং, রাথিডং, কাওয়ারবিল সহ এবং আমাদের পার্শ্ববর্তী পাওয়া যে উপশহর রয়েছে এসব এলাকার মধ্যে বেশি সংঘর্ষ চলছে এবং এগুলো বাংলাদেশের ঠিক একদম কাছাকাছি রয়েছে। আমাদেরকে যেটি প্রশাসন জানিয়েছেন যে এই এই যে দীর্ঘ দুই সপ্তাহ ধরে সেখানে যে উত্তেজনা চলছে এটিকে প্রশমন করার জন্য বিশেষ করে যানমালের যাতে ক্ষতি না হয় এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই এই এইগুলোকে রক্ষকের এগুলোকে লক্ষ্য রেখেই সেখানে লোকজনদেরকে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।